আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পাবলিক ভিশন এই চ্যানেল আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে কথা বলছি মাটি, বালু, সিমেন্ট এই জাতীয় বিষয়গুলো কিভাবে পরিমাপ করবেন। একটা পুকুর খনন করার পরে ওখানে কি পরিমাণ মাটি কাটা হয় ওটা কিভাবে আন্দাজ করবেন, কিভাবে পরিমাপ করবেন। একটি ট্রাকের মধ্যে কি পরিমাণ বালু থাকতে পারে সে বিষয়গুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। মাটি কাটা, মাটি মাফা এবং বরাট এই জাতীয় বিষয়গুলো আপনাদের অস্পষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম যে মাটিগুলো কাটা হয়েছে, পুকুর থেকে খনন করা হয়েছে, ওই মাটিগুলো কিভাবে পরিমাপ করবেন অথবা ট্রাকের মধ্যে কিভাবে পরিমাপ করবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করছি। তো আপনারা একটি বিষয় লক্ষ্য করেন যে যখন একটা পুকুর খনন করা হয় তখন ওই পুকুর খনন করার ক্ষেত্রে উপর থেকে নিচে বরাবর হয় না, উপরে যেই পরিমাণ থাকে নিচে মাটিটা এইভাবে আসে, অর্থাৎ দেয়াল হয়ে লেভেল হয়ে আসে, থাকে না, ঢেলা হয়ে আসে। তো এই ঢেলা হয়ে আসার কারণে অর্থাৎ ঝুঁকি আসার কারণে অনেকগুলো মাটি এখানে থেকে যায়। তখন এই মাটিগুলো কীভাবে বাদ দিবেন, কীভাবে গড় হিসাবে আপনারা পরিমাপ করবেন সেই পদ্ধতিটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন। তো চলুন, আমরা হাতে কলমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কীভাবে পরিমাপ করবেন, অতি সহজে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, একটি পুকুরে মাটি কাটার পর কি পরিমাণ ওখানে মাটি আছে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন প্রিয় দর্শক, যখন একটি পুকুরে মাটি কাটা হয় তখন পুকুরের উপর ভাগ এভাবে থাকে এবং নিচে এবার ঢেল হয়ে নিচের ভাগ এইভাবে থাকে, এবার প্রস্থ এভাবে থাকে এবং প্রস্থের যে নিচের ভাগ এটা এভাবে থাকে। অর্থাৎ উপরভাগ আর নিচের ভাগ, উপরভাগ বলতে যে গর্তের উপরে আর নিচের ভাগ বলতে গর্তের তলা। তো গর্তের উপরভাগ আর গর্তের তলার মধ্যে অনেক ব্যবধান থাকে, দৈর্ঘ্যের মধ্যে প্রস্থের মধ্যে উভয়টার মধ্যে ব্যবধান থাকে, যেমন এভাবে থাকে। অর্থাৎ সোজাসুজি এভাবে সোজাসুজি মাটি কাটা যায় না, কারণ যদি সোজাসুজি মাটি কাটতে হয় তাহলে এভাবে ভাঙ্গি ফুটবে, পুকুরের ফাটগুলো ভাঙ্গি ফুটবে, এই জন্য মাটি কাটা হয় এই লেভেলে। এই জন্য এই লেভেলে হওয়ার কারণে উপরিভাগে একরকম থাকে, নিচের ভাগে একরকম থাকে এবং উপরভাগ থেকে মাটি আস্তে আস্তে নিচের ভাগে আস্তে আস্তে মাটি কমে যায়। তখন এই মাটিগুলো মাটির হিসাবগুলো সহজে কীভাবে করব সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হিসাবটা করার আগে আপনাদেরকে আগে জানতে হবে মাটি মাফার সূত্র। মাটি মাফার সূত্র কি বা মাটি হিসাব করার সূত্র কি? মাটি জাতীয় বিষয়গুলি হিসাব করার সূত্র হচ্ছে সূত্র, সূত্র যদি আমরা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। উচ্চতা বলতে আমরা উচ্চতা বলতে পারি বা গভীরতা বলতে পারি, তাহলে এটি হচ্ছে মাটি মাপার সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা মাটি মাপবো। যদি উপরে নিচে সমান থাকে, যেমন ট্রাক, একটা ট্রাকের যে বাক্স আছে মা কী পরিমাণ বালু আঁটতে পারে, ওই ওখান থেকে ট্রাকের বাক্সটাকে মাফা সহজ, কারণ ট্রাকের বাক্সর উপরে লেভেল যেমন থাকে ভিতর লেভেল তলা লেভেল একই লেভেলের থাকে, সেই কারণে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব দিলে সেই পরিমাণ অর্থাৎ একটা ট্রাকের মধ্যে কী পরিমাণ কত সিএফটি বা কত ঘনফুট মাটি আছে সেটা সহজে বের করা যায়। তো পুকুরে মাফার হিসাবটা ভিন্ন, সেটা হচ্ছে প্রথমে যে একশো আছে, একশো হচ্ছে দৈর্ঘ্য, একশো হচ্ছে দৈর্ঘ্যের উপরিভাগ এবং দৈর্ঘ্যের নিচের ভাগ হচ্ছে নব্বই। তাহলে উপরভাগ এবং নিচের ভাগ দুটোটাকে যোগ করতে হবে, যোগ করে এটাকে দুই ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পরে এখানে ফলাফল যেটা বের হয় এটা বের করতে হবে। এভাবে নিচের প্রস্তর ক্ষেত্রে প্রস্তর উপরিভাগ হচ্ছে পঞ্চান্ন এবং নিচের ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ, দুটোটাকে যদি দুই ভাগ করে ফলাফল কি দাঁড়াবে দাঁড়ার আমরা দুটোটাকে যোগ করে দেখি কত দাঁড়াই। একশো
যোগ 90 ভাগ 2 দেওয়ার পরে তার ফলাফল দাঁড়ায় 95। অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে এখানে, যেটা আমার দৈর্ঘ্যর গড় হিসেবে উপরের ভাগ এবং নিচের ভাগ দুটোটাকে গড় করলে ফলাফল আসে 95। এবং নিচের ভাগে আমরা দেখি নিচের ভাগে কত আসে। তো প্রস্থের, তো প্রস্থের উপরিভাগ এবং নিচের ভাগ তলার ভাগটা দুটোটাকে গড় হিসেবে যোগ করে দুই দুই ভাগ দেওয়ার পরে, যেমন 55 যোগ 45 ভাগ 2 হওয়ার পরে এখানে ফলাফল আসে 50। দৈর্ঘ্যর গড় হচ্ছে 95 আর প্রস্থের গড় হচ্ছে 50। তো এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, অর্থাৎ এখানে গভীরতা 10 ফুট, যেটা আমরা একটা পুকুরের পরিমাপের ক্ষেত্রে আমরা দিয়েছি, এখানে গভীরতা আমরা 10 ফুট দেখতে পারি। গভীরতা অর্থ উপর থেকে নিচে যে গভীরতা আছে, গভীরতা 10 ফুট উপর থেকে এভাবে, উপর থেকে এভাবে নিচে, নিচে বড় বড় গভীরতা, গভীরতা হচ্ছে 10 ফুট। তো আমরা 10 ফুট এখানে বসাইলাম, বসানোর পরে মোট কত ঘনফুট মাটি মাটি আসে সেটা আমরা দেখব। ফলাফল আসে 47,500, 4,7,500। এটা হচ্ছে সিএফটি বলতে পারি, সিএফটি বা ঘনফুট, সিএফটি বা ঘনফুট মাটি, এত বা এত সিএফটি বা এত ঘনফুট মাটি এই ফুকুর মাপার ক্ষেত্রে এটা আসবে। অর্থাৎ এমন একটা ফুকুর যদি আমরা মাটি কাটতে চাই, 47,500 সিএফটি বা 47,500 ঘনফুট এখানে মাটি আছে সেই হিসাবটা আমরা বের করছি। সূত্র অনুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা পুরুত্ব বা গভীরতা, যেটা যে কোনো একটা বলতে পারি। তো গুণ দেওয়ার পরে তার ফলাফল হবো 47,500 সিএফটি, বা এটা ঘনফুট হইতে পারে, এটা ঘনমান বলতে পারি, বা সিএফটিও বলতে পারি অনেকে যে যেভাবে বলে থাকে। তো এ হচ্ছে যদি একটা মানে একটা ফুকুর থেকে এমন একটা ফুকুরকে যদি আপনি মাপতে যান যার উপরিভাগে একরকম, নিচের ভাগে বা তলাটা একরকম, প্রস্থ এবং প্রস্থ একরকম এবং প্রস্থের তলাটা আর একরকম, যদি এমন হয় তাহলে আমরা এই পদ্ধতিতে পরিমাপ করব, যেটা আপনি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিতে সহজে যে কোনো পরিমাপ আপনি বের করতে পারেন। আর যদি ফুকুরগুলো যদি উপরে নিচে সমান থাকে, অথবা যে ট্রাক আছে, অনেক সময় অনেকে ট্রাকে করে বালু আনে, ট্রাকে ট্রাকের যে বাক্সটা আছে সেটার উপরিভাগ এবং নিচের ভাগ একই রকম থাকে, কম বেশ থাকে না, সেই জন্য আমরা সহজে এখানে দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 5 ফুট, দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 5 ফুট এবং গভীরতা 4 ফুট, যদি এমন একটি ফুকুর অথবা ট্রাকে যে বাক্স আছে, বাক্সা কী পরিমাণ মাটি থাকতে পারে বা কী পরিমাণ মাটি আঁটবে সেটা বের করার পদ্ধতি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব তিনোটাকে গুণ করার পরে যেটা হবে সেটা হচ্ছে সিএফটি। তিনোটাকে যদি একটার সাথে একটা গুণ দিই তাহলে এখানে ফলাফল আসে 200। অর্থাৎ 200 ঘনফুট, ঘনফুট 200 ঘনফুট বা 200 সিএফটি এখানে মাটি আসছে বা বালু হয়। এভাবে যদি উপর নিচে সমান থাকে তাহলে আপনি সহজে সূত্র অনুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এইভাবে আপনি সহজে পরিমাপ করতে পারবেন। নতুবা যদি উপর নিচে যদি কম বেশ থাকে তাহলে এইভাবে করতে পারবেন, যেটা কিছুক্ষণ আগে দেখাইছি। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদেরকে আরও কিছু ভিডিও দিব, আশা করি ওই ভিডিওগুলো আপনারা শুনবেন। সবগুলো আলোচনা করতে গেলে এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, যার কারণে সবগুলো এখানে আলোচনা করতে পারছি না। বিদায়, ইনশাল্লাহ আর একটা পর্বে আপনাদেরকে বিস্তারিত বাকি বিষয়গুলো ইনশাল্লাহ জানাবো। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মাটি, ভালো এবং সিমেন্ট, এই জাতীয় বিষয়গুলো, এই জাতীয় হিসাবগুলো কীভাবে পরিমাপ করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করছি। তো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।